নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কত ধরনের পেনশন ব্যবস্থা চালু আছে আপনাদের যদি জানা না থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন চলুন তাহলে আলোচনা শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থা নিয়ে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য কত রকম পেনশন আছে মূলত পাঁচ ধরনের পেনশন ব্যবস্থা চালু আছে এক নম্বর কম্পেনসেশন পেনশন স্থায়ী পদ বিলোপের জন্য যদি কোনো কর্মচারী অবসর গ্রহণে বাধ্য হন সেক্ষেত্রে এই পেনশন অনুমোদন হয়ে থাকে ডিসিআরবি রুল আটত্রিশ ইনভ্যালিড পেনশন শারীরিক বা মানসিক দুর্বল্যের জন্য যদি কোনো কর্মচারী অবসর গ্রহণে বাধ্য হন সেক্ষেত্রে এই পেনশন অনুমোদন হয়ে থাকে ডিসিআরবি রুল আটচল্লিশ অনুযায়ী সুপার অ্যানিয়েশন সাধারণ পেনশন ষাট বছর বয়সে ডিসিআরবি রুল সাতান্ন এবং ছিয়াত্তর ডাব্লু ওয়ান রিটার্নিং পেনশন ডিসিআরবি রুল এর অনুসার ধারায় যেসব পদের নাম আছে সেই সব পদে যেসব আধিকারিক আছেন তাদের ২৫ বছর চাকরিকাল পূর্ণ হবার পর তারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন কিন্তু কোনো ওয়েটেস পাবেন না অন্যান্য কর্মচারীদের যোগ্য চাকরিকাল কুড়ি বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন এক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ওয়েটেস পাওয়া যাবে যা কোনো অবস্থাতেই তিরিশ বছরের যোগ্য চাকরিকালের বেশি হবে না এছাড়া যেসব গ্রুপ এ অফিসার অথবা তৎকালীন গ্রেড টু গেজেটেড অফিসার যদি তার নিয়োগ ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ বয়সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন অন্যদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলে স্বেচ্ছায় অবসর গ্রহণ চলে এক্ষেত্রে ওয়েটেজ পাওয়া যাবে না তখন এই পেনশন অনুমোদিত হবে শেষে বলছে প্রোরেটা পেনশন জনস্বার্থে যদি কোনো সরকারি কর্মচারী স্থায়ীভাবে কোনো সরকারি আন্ডারটেকিংয়ে নিযুক্ত হন সেক্ষেত্রে এই পেনশন অনুমোদিত হয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা জানলেন পেনশন সংক্রান্ত অনেকগুলি বিষয় পশ্চিমবঙ্গে মোট পাঁচটি পেনশন সিস্টেম চালু রয়েছে আপনারা জানতে পারলেন প্রথমটিকে বলা হয়ে থাকে কম্পেনসেশন পেনশন দ্বিতীয়টিকে হয়ে থাকে বলা হয়ে থাকে ইনভ্যালিড পেনশন এবং এরপরে আসে রিটায়ারিং পেনশন এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোরেটা পেনশন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি